প্রতিটা মানুষের জীবনই একটা করে গল্প। অতীতে ফিরে গিয়ে সেই গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু আপনি চাইলে আপনার চেষ্টা ও আত্মবিশ্বাসে এই গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারবেন। তাই নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার জীবনের গল্প অন্যদের কাছে তাদের অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায়। আমরা সবাই সব সময় শুধুমাত্র আমাদের অর্থনৈতিক উন্নতির জন্যই কাজ শিখি ও তা করি, কিন্তু আমরা কখনোই আমাদের জ্ঞান অর্জনের জন্য কাজ শিখি না। যখন থেকে আপনি জানার আগ্রহ নিয়ে কাজ করবেন, ঠিক তখন থেকেই আপনাকে আপনার উন্নতি নিয়ে ভাবতে হবে না, উন্নতি নিজেই এসে আপনার দরজায় কড়া নাড়বে। একটি কথা মনে রাখবেন, আপনি ঠিক তখনই হেরে যাবেন যখন আপনি ভাববেন আপনাকে দিয়ে কোনো কাজ করা সম্ভব নয়। আপনার জীবনের বাধাগুলো কঠিন হলেও সেগুলোকে পার করতে আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা উচিত, কারণ আল্লাহ কখনো কারো উপর তার সাধ্যের বাহিরে গিয়ে তার উপরে বোঝা চাপিয়ে দেন না। তাই কখনো ধৈর্য হারিয়ে ফেলবেন না, আপনাকে আপনার সৃষ্টিকর্তা আপনার থেকেও খুব ভালো করে চেনেন। আপনি কতটুকু কষ্ট সহ্য করতে পারবেন আল্লাহ খুব ভালো করেই জানেন, তাই কখনো নিজেকে এতটা দুর্বল ভাববেন না। আপনি হয়তো ভাবছেন আপনার পরিস্থিতি, আপনার অবস্থান কোনো কিছুই যথেষ্ট ভালো নয়। আপনি কখনোই এটা ভাববেন না যে আপনার চারপাশের মানুষগুলো যে কাজগুলো করে দেখাতে পারেনি সেখানে আপনি সেই কাজগুলো কিভাবে করে দেখাতে পারবেন। বরং এটা ভাবুন, তারা যে রাস্তায় চেষ্টা করেছিল সেই রাস্তাটাই হয়তো ভুল ছিল, তাই আপনি সঠিক রাস্তা খোঁজার চেষ্টা করুন। গোবরে পদ্ম ফুল বাগধারাটি কখনো কি শুনেছেন? চারপাশে হাজারো আবর্জনার মধ্যে থেকেও নিজেকে পদ্ম ফুল বানিয়ে ফেলুন। পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজেকে প্রতিষ্ঠিত করুন, নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করুন যাতে করে যারা আপনাকে সত্যিকারেই ভালোবাসে তারা যেন আপনাকে নিয়ে গর্ব করতে পারে, আপনাকে দেখেই যেন আপনার আশেপাশের আবর্জনাগুলো নিজেকে পরিবর্তন করার স্বপ্ন দেখে। নিজের একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন, চিন্তা করুন, পরিকল্পনা করুন, স্বপ্ন দেখুন, আপনার মন মস্তিষ্ক সব কিছুতেই সেই লক্ষ্যটাকে ছড়িয়ে দিন এবং বাকি সব কিছু ভুলে যান। বিশ্বাস করুন, এটাই সেই সফলতার পথ। হ্যাঁ, এটাই সেই সফলতার পথ। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকুন। এক, অহংকারী, যে নিজেকে সব সময় বড় মনে করে এবং অন্যকে ছোট করে। দুই, স্বার্থপর মানুষ, যারা নিজের স্বার্থ ছাড়া কখনোই আপনার পাশে থাকবে না। এটা প্রয়োজনীয় নয় যে আমরা সফলতার জন্য সবসময় একই রাস্তায় হাঁটব। চেনা জানা সেই ভুল রাস্তাগুলো থেকে সরে গিয়ে নিজের জীবনের অঙ্কের সমাধান করতে পারলেই তবেই সফলতার দেখা পাবেন। কিন্তু তাই বলে কোনো কিছু পাওয়ার জন্য কখনো শর্টকাট রাস্তা বেছে নেবেন না। মনে রাখবেন, শর্টকাট রাস্তায় পাওয়া কোনো কিছুই বেশি দিন স্থায়ী হয় না। কাজ না করে শুধুমাত্র চিন্তা করে করেই সময় কাটানোটাই আমাদের জীবনের সব থেকে বড় অপরাধ। আপনি আপনার জীবনের যতটা সময় শুধুমাত্র চিন্তার পেছনেই নষ্ট করে দিচ্ছেন, ঠিক ততটাই সময় আপনি যদি আপনার কাজের পেছনে ব্যয় করেন তাহলে দেখবেন নিজের অজান্তেই আপনি অনেক দূরে গিয়ে গেছেন। শুনুন, তিনটি কথা জীবনে কখনোই ভুলবেন না। এক,
আনন্দে খুশি হয়ে কাউকে ওয়াদা করবেন না। দুই, রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না। তিন, কখনো কোনো মানুষকে হঠাৎ করেই তার বাইরের দিক দেখে তাকে বিচার করবেন না। ব্যর্থতাকে ভয় করবেন না, চেষ্টা না করে শুরুতেই হেরে যাওয়াটাকে ভয় করুন। ওরা আপনাকে নিয়ে ঠাট্টা করুক, আপনাকে নিয়ে হাসুক, আপনাকে ছোট করুক, অবজ্ঞা করুক, তারা যাই করুক না কেন, তাতে আপনার কিছুই হবে না। কিন্তু লক্ষ্য রাখবেন, তারা যেন আপনাকে কখনো থামাতে পারে না। যে জিনিসটা আপনি সত্যিই মন থেকে চান, তার ব্যাপারে কখনো হাল ছেড়ে দেবেন না। আপনি অবশ্যই পথ খুঁজে পাবেন, আর কোনো একটা সঠিক সময়ে আপনি সেই জিনিসটাও পেয়ে যাবেন। যদি অনেক কষ্টের পরেও, অনেক চেষ্টার পরেও আপনি সেই জিনিসটা অর্জন করতে না পারেন, তাহলে বুঝে নেবেন আপনার সৃষ্টিকর্তা সব কিছু দেখছেন। আপনি হয়তো সঠিকভাবে চেষ্টা করতে পারেননি, আপনার চেষ্টায় হয়তো কোনো একটা ছোট্ট ভুল রয়ে গেছে, তাই সময় নিয়ে সেই ছোট্ট ভুলটাকে খুঁজে বের করুন। আপনার কাজগুলোকে শুরু থেকে আবার একটু ভেবে দেখুন, আপনার কাজগুলোকে, আপনার চেষ্টাগুলোকে আবার একটু শুরু থেকে খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখুন। একটা কথা জানেন কি, খুব সহজে আপনি যে জিনিসটা অর্জন করবেন সেই জিনিসটার প্রতি আপনি খুব বেশি হৃদয় থেকে আনন্দ উপভোগ করতে পারবেন না। তাই আপনার সৃষ্টিকর্তা আপনার পরীক্ষার সময়টা আরেকটু বাড়িয়ে দিয়েছেন। তিনি চাচ্ছেন আপনি আরো অনেক বেশি পরিশ্রম করে সেই স্বপ্নটাকে অর্জন করুন, যাতে করে সেই স্বপ্নটা অর্জন করার পর আপনি অনেকটা আনন্দিত হয়ে যান, যাতে করে আপনি সেই আনন্দের মাঝে থেকে আপনি আপনার পুরাতন কষ্টগুলোকে ভুলে যান। জীবনে বাধা যত বড় হবে, জয়ের আনন্দটাও তো ততটাই বাঁধ ভাঙা হবে, তাই নয় কি? পেছন থেকে হঠাৎ করেই ধাক্কা খেয়ে পড়ে না যাওয়ার মাঝে কোনো সফলতা নেই। পড়ে গিয়ে হাজারবার উঠে দাঁড়ানোর মাঝেই লুকিয়ে আছে সত্যিকারের বীরত্ব। আপনি কি সফল হতে চান? তাহলে আপনার জীবনে আসা সকল চ্যালেঞ্জের মোকাবেলা করুন। জীবন নামের এই খেলার ময়দানে চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি এখন থেকেই আপনার স্বপ্নের পেছনে না ছুটে চলেন, তাহলে দেখবেন একদিন অন্যের জীবনের স্বপ্নগুলো পূরণ করার জন্যই আপনাকে কাজ করতে হবে। তাই কখনো হার মেনে নেবেন না। আজকের দিনটা হয়তো কঠিন, কাল হয়তো আপনার জীবনে অন্ধকার নেমে আসবে, কিন্তু এই গভীর অন্ধকারের পরে সূর্যকে তো উঠতেই হবে। মনে রাখবেন, অন্ধকারটা যত বেশি গভীর হবে আপনার জীবনের সূর্যটাও ঠিক ততটাই দ্রুত উঠবে। আপনি যদি একজন শক্তিশালী মানুষ হতে চান, তাহলে জীবনে একাই সকল পরিস্থিতির মুখোমুখি হতে শিখুন। কারণ অন্য কারো উপরে ভরসা করে চললে আপনি জীবনে কখনোই সফল হতে পারবেন না। যে কোনো বিষয়ে কথা বলার আগে একটু ভাবুন, বুঝে শুনে তারপর বলুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব কিছু যাচাই করে নিন, তা না হলে শত পরিশ্রমের পরেও আপনি সফলতার দেখা পাবেন না। জীবনে অনেক বিষয় আছে যেগুলোকে আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না, তাই সেগুলোকে নিয়ে ভেবে নিজের সময় ও মনোবল নষ্ট করার কোনো মানেই হয় না। কারণ এর বাহিরেও আপনার হাতে আরো অনেক কিছু আছে যা আপনি চেষ্টা করলেই জয় করতে পারবেন, তাই কখনো পিছিয়ে যাবেন না। প্রত্যেকটা মানুষের জীবনই
একটা করে গল্প। আর অতীতে ফিরে গিয়ে এই গল্পের শুরুটা পরিবর্তন করা কখনো কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আপনি চাইলেই আপনার এই গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারবেন। তাই নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার জীবনের গল্পটা অন্যদের কাছে তাদের অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, নিজের জীবনকে এমনভাবে তৈরি করুন যেন আপনার জীবনের গল্পটা অন্যদের কাছে তাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায়। আমি জানি তুমি নিজেকে বদলাতে চাও, আমি জানি তুমি জীবনে অনেক ভালো কিছু একটা করে দেখাতে চাও, কিন্তু ততক্ষণ পর্যন্ত কিছুই বদলাবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে বদলাবে না। একটা বিষয় তো তুমি খুব ভালো করেই জানো, তোমার জীবন রাতারাতি এক মুহূর্তেই বদলে যাবে না। শুধু তোমার জীবন কেন, কোনো কিছুই একা একাই বদলে গিয়ে ভালো কিছু হয়ে যায় না। যে জিনিসটা একা একাই বদলে যায় সেই জিনিসটাকে অবশ্যই ডাস্টবিনে ফেলে দিতে হয়। একটু ভেবে দেখো তো, তুমি যদি দুই তিন দিন ধরে গোছল না করো তাহলে তোমার শরীর অটোমেটিক ময়লা হতে থাকবে, দুর্গন্ধ ছড়াবে, তোমার পাশ দিয়ে হেঁটে যাবার সময় মানুষ বিরক্তি অনুভব করবে। তাই নিজে নিজেই বদলে যাওয়ার আগে তোমাকেই পরিশ্রম করে সব কিছু বদলাতে হবে। আমরা বাড়িতে সবজি কাটার জন্য যে চাকুটা ব্যবহার করি সেটা ব্যবহার না করে কয়েকদিন ফেলে রাখলে কয়েকদিন পর সেটাতেও মরিচা ধরে যায়। ঠিক তেমনিভাবে তুমি প্রতিদিন একটু একটু করে বদলে যাওয়ার চেষ্টা না করলে তোমার মগজেও অলসতা নামের ময়লা আবর্জনা জমতে থাকবে। একটা সময় এই ময়লা আর এই মরিচিকা তুলতে গিয়ে তোমার অনেক কষ্ট হয়ে যাবে। তাই প্রতিদিন একটু একটু করে হলেও নিজেকে বদলানোর চেষ্টা করো বন্ধু। তোমার কাছ থেকে এভাবেই একটা একটা করে দিন চলে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার সময় ফুরিয়ে যাচ্ছে, কিছু একটা করে দেখানোর সময় ফুরিয়ে যাচ্ছে। নিজের সাথেই প্রতিজ্ঞা করুন, আজ থেকেই আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য আমি কাজ শুরু করে দেব। জীবন থেকে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আর নয়, আজ থেকে প্রতিটা মুহূর্তকে আমি কাজে লাগাব। ততক্ষণ পর্যন্ত কিছুই বদলাবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে বদলাবেন না। যতক্ষণ পর্যন্ত নিজের চিন্তা ভাবনাকে বদলাবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের অভ্যাস আর কাজকর্মগুলোকে বদলাবেন না। অনেকেই চিন্তা করে একটা সময় আসবে যখন আমার জীবন বদলে যাবে, আমার জীবনেও অনেক ভালো সময় আসবে, কিন্তু ভালো সময়গুলো কি এমনি এমনিতেই আসে? ভালো সময়গুলো এমনি এমনিতেই আসে না, জীবনে ভালো সময় এমনি এমনি আসে না, ভালো সময়গুলোকে নিয়ে আসতে হয়, ভালো সময়গুলোকে নিয়ে আসতে হয়, আর খারাপ সময়গুলো এমনিতেই চলে আসে। আপনি পাওয়ার জন্য আজ যতটা চেষ্টা করবেন কাল আল্লাহ আপনাকে দেবার সময় তার থেকে বিন্দু পরিমাণেও কম দেবেন না, বরং আপনি আজ যতটুকু চেষ্টা করবেন আল্লাহ কাল আপনাকে দেবার সময় হয় ততটুকুই দেবেন, নয়তো দেবার সময় তার থেকে কয়েক গুণ বেশি বাড়িয়ে দেবেন। অর্থাৎ
আপনি আপনার জীবনে আজকে পর্যন্ত যা যা পেয়েছেন, যা যা অর্জন করেছেন, আপনি আজ যে অবস্থানে আছেন, এই সব কিছুর জন্যই আপনি যতটুকু চেষ্টা করেছিলেন ঠিক ততটুকুই পেয়েছেন, নয়তো আপনার চেষ্টার থেকেও অনেক গুণে বেশি পেয়েছেন। অটোমেটিক সব কিছু বদলে যাবে এই আশায় অপেক্ষা করতে থাকলে সারা জীবন অপেক্ষাই করতে থাকবেন, কিছুই বদলাবে না, বরং আপনার শরীরে ময়লা জমতে থাকবে, আপনার মস্তিষ্ক অলস হতে থাকবে, কাজকর্ম থেকে আপনার মনোযোগ উঠে যাবে, দিন দিন আপনার জীবনে আজকের থেকেও আরো বেশি খারাপ সময় আসবে। হ্যাঁ, আজকের থেকেও আরো বেশি খারাপ সময় আসবে, তাই নিজেকে প্রস্তুত করুন। আপনি কালকে কি ভুল করেছেন সেটা বড় বিষয় নয়, আপনি আজকেও সেই একই ভুলগুলো করছেন কি না সেটাই সব থেকে বড় বিষয়। আপনি কাল কি ধরনের মানুষ ছিলেন সেটা বড় বিষয় নয়, আপনি আজকেও সেই একই রকম মানুষ হয়ে থাকবেন কি না সেটাই সব থেকে বড় বিষয়। আর আপনি আজকে যে রকম আছেন, হ্যাঁ আপনি আজকে যে রকম আছেন, আপনি আগামীকাল সেরকমই থাকবেন কি না সেটা সব থেকে বড় বিষয়। আপনাকে না বলতে শিখতে হবে, আপনার কাজ এখনো শেষ হয়নি, কিন্তু আপনার বন্ধু আপনাকে ফোন দিয়ে আবদার করলো, চল একটু বাইরে থেকে ঘুরে আসি। এই মুহূর্তটাই অনেকের কাছেই অনেক বড় কঠিন মুহূর্ত হয়ে দাঁড়ায়। কাজ বন্ধ করে দিয়ে বন্ধুর মন রক্ষা করব, নাকি কাজটা শেষ করার পর বন্ধুর মন রক্ষা করব? আপনার বন্ধুটি যদি সত্যিকারেই আপনার বন্ধু হয়ে থাকে, তাহলে সে আপনার কাজের গুরুত্ব দেবে, আপনার কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করবে। ঠিক তেমনিভাবে আপনাকে অন্যদের কাজের মূল্যায়ন করতে হবে, এতে করে আপনার ব্যক্তিত্ব এবং আপনার আত্মমর্যাদা বৃদ্ধি পাবে। আপনি জানেন কি, আপনি এই মুহূর্তে নিজেকে নিয়ে যে ধরনের স্বপ্ন দেখছেন সেই স্বপ্নটা অবশ্যই পূরণ করা সম্ভব, তবে সঠিকভাবে সঠিক রাস্তায় সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আপনার স্বপ্নটা পূরণ করা সম্ভব, আপনার স্বপ্নটা পূরণ করা সম্ভব। একটি কথা মনে রাখবেন, আপনি যদি সেই কাজটা করেন যেই কাজটা সব থেকে সহজ, তাহলে আপনার জীবনটা অনেক কঠিন হয়ে যাবে, আর যদি আপনি সেই কাজটা করেন যে কাজটা অনেক কঠিন, তাহলে আপনার জীবনটা অনেকটাই সহজ হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি সেই কাজটা করেন যেই কাজটা অনেক কঠিন, তাহলে আপনার জীবনটা সহজ হয়ে যাবে। তুমি জীবনের কাছে আঘাত পেয়ে কতবার পড়ে গেছ এটা কোনো বড় বিষয় নয়, সব থেকে বড় বিষয় হচ্ছে বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ানোর শক্তি তোমার মাঝে এখনো আছে কি না। তুমি কে, তোমার মাঝে কি কি করে দেখানোর ক্ষমতা আছে, সেই কথাটা সব সময় মনে রেখো, কারণ তুমি নিজের কথাই ভুলে গেলে জীবন থেকে এক এক করে সব কিছুই হারিয়ে ফেলতে শুরু করবে। আজ আমার একটি সিংহের গল্প মনে পড়ে যাচ্ছে। সিংহটি বলেছিল, জঙ্গলের অবস্থা যাই হোক না কেন, আমি কখনো ঘাস খাব না। আর এটা আমার কোনো অহংকার নয়, কারণ শুধু এটাই যে আমি জানি আমি কে, আমি জানি আমাকে কি হতে হবে, আমি জানি আমাকে কোথায় যেতে হবে। তাই কেউ তোমার প্রশংসা করুক আর নাই করুক, ভালো কাজ করতেই থাকো। পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে থাকলেও সূর্য কিন্তু তার ঠিক সময়ে উঠে পড়ে, তাই
কে কি বলল সেটার হিসেব না করে নিজের সময়ের হিসেব করতে থাকো। আমাদের কাছে সবথেকে বড় সম্পত্তি যেটা আছে সেটা হলো আমাদের মস্তিষ্ক। আমরা যদি এটাকে সঠিক পদ্ধতিতে প্রশিক্ষণ দিতে পারি তাহলে এটাই আমাদেরকে অনেক বেশি টাকা উপার্জন করে দেখাবে। যদি কারো কাছে কিছু শিখতেই চাও, যদি কারো গুণ তোমাকে প্রভাবিত করে, তাহলে তার কাছে গিয়ে এটা বলতে সংকোচ বোধ করো না যে আমি তোমার কাছে এই বিষয়টা শিখতে চাই। কারণ তুমি যত ছোট হয়ে থাকবে ততই বেশি শিখতে পারবে। কখনো তোমার অহংকারকে মাথায় উঠতে দিও না। যেখান থেকে যেটা শেখার সুযোগ পাবে সেখান থেকেই সেটা শিখে নিও। দৌড় প্রতিযোগিতায় জয়ী হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, সবাইকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়াটাও গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর পড়ে গিয়ে বারবার উঠে দাঁড়াতে পারা। জীবনে অনেক পরীক্ষা আসবে। আজকে যে তোমার সামনে কাল সে তোমার পেছনে থাকবে। তুমি শুধু এগিয়ে যেতে ভুলো না, তুমি শুধু নিজের মনোবল হারিয়ে ফেলো না। আমি পরিশ্রম করতে জানি, তাই পরিশ্রমের মূল্যটাও বুঝি। আকাশের থেকে জমিনকেই বেশি মূল্য দিতে জানি। একটা সিংহ কখনো বসে বসে শিকার করার স্বপ্ন দেখে না, সে শুধু শিকার করে। সে শুধু সুযোগ পেলেই শিকার করে। তাই বসে বসে শুধু স্বপ্ন না দেখে নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য কাজ করতে থাকো। তবে এটা নিয়ে কখনো আক্ষেপ করো না যে কে কে তোমাকে খারাপ বলছে। খারাপ তো তোমাকে তারাই বলে যারা কখনো তোমার সমান হতে পারবে না। তোমার সম্পর্কে খারাপ কথা তো তারাই বলে যাদের যোগ্যতা নেই তোমার সামনে দাঁড়ানোর। তোমাকে নিয়ে খারাপ কথা তো তারাই বলে যাদের যোগ্যতা নেই তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার। দেরি হবে কিন্তু সঠিকটাই হবে, তুমি যা চাও সেটাই হবে। কিন্তু মানুষ যদি তোমার লক্ষ্যের উপর, তোমার স্বপ্নের উপর উপহাস না করে, তাহলে বুঝে নিও তোমার লক্ষ্য ও তোমার স্বপ্ন খুব বেশি একটা বড় নয়। তুমিও হয়তো অন্যদের মতোই খুব ছোট ছোট স্বপ্ন দেখেই জীবন যাপন করছো। নিজের উপর বিশ্বাস রাখো। অবস্থা যাই হোক না কেন, সবসময় মুখে হাসি রাখতে শেখো। যদি সবাইকে গিয়ে গিয়ে তোমার নিজের পরিচয় নিজেকেই দিতে হয়, তাহলে বুঝে নিও সফলতা এখনো অনেক দূরে। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে দেখেই অবাক হয়ে বলে, আরে ইনি তো সেই ব্যক্তি যাকে আমি কখনো গুরুত্বই দেইনি। জীবন শুরু হয় একাই, আবার শেষও হয়ে যায় একাই। কিন্তু মাঝখানে সফরের জন্য প্রয়োজনীয় হয় কিছু মানুষের সঙ্গ এবং সাহায্য। এজন্যই সেই সব মানুষগুলোকে সবসময় নিজের সাথে রেখো যারা তোমাকে সমর্থন করার জন্য সবসময় তোমার পাশেই থাকে। তাই বলে তোমার প্রতিটি কথায় জি, হ্যাঁ, ঠিক আছে এসব বলা মানুষগুলোকে তোমার পাশে না রেখে এমন কিছু মানুষকে পাশে রাখো যারা তোমার প্রতিটি কথাকে যাচাই বাছাই করতে পারে, যারা তোমাকে সঠিক সিদ্ধান্তটা দিতে পারে। জীবনে উন্নতি করতে চাইলে টাকার সাথে সাথে সততা ও চতুরতাও থাকা জরুরি। জীবনে সমস্যা আসলে সেই সমস্যা নিজেই নিজের সমাধান খুঁজে বের করে। কিছু কিছু সময় যখন রাস্তা খুঁজে পাবে না, তখন চুপচাপ সৃষ্টিকর্তাকে ডাকো আর ধৈর্য ধারণ করো। দেখবে সমাধান নিজে নিজেই তোমাকে খুঁজে নেবে। এই পৃথিবীতে তোমার মতো আরও মানুষ আছে এটা ভাবাটা নিতান্তই মূর্খতা। কেউ কারো মতো হতে পারে না। যার স্বভাব যেমন
সে তেমনই হয়ে থাকে। তাই তোমার দুঃখগুলো সবার থেকে অনেক বেশিও হতে পারে, আবার অনেক কমও হতে পারে। কিন্তু একটি কথা মনে রেখো, তোমার কষ্টগুলো এতটাও বেশি নয় যে তুমি সেটা সহ্যই করতে পারবে না। নিজেকে কখনো ঘরের ভেতর সাজিয়ে রাখা খেলনা পুতুল ভেবো না। তুমি তো একজন সৈনিক, যে কিনা সব দুঃখ কষ্টগুলোকে এক চুটকি দিয়ে বাতাসে উড়িয়ে দিতে পারে। নিজেকে এতটাও দুর্বল ভেবে বসে থেকো না। একটি কথা মনে রেখো, কখনো কোনো কিছু জোর করে নিজের কাছে রাখার চেষ্টা করো না, কারণ ভালোবাসা ও পাখিকে খোলা আকাশে ছেড়ে দিতে হয়। যদি সে ফিরে আসে তাহলে সেটা তোমারই, আর যদি ফিরে না আসে তাহলে সেটা কখনোই তোমার ছিল না। কিছু কিছু সময় তোমার দেয়া জ্ঞান মানুষ তোমার কাছে শিখে তোমারই সামনের নির্লজ্জতার সাথে তোমাকেই নিচু দেখাবে। এরকম পরিস্থিতি সব সময় হতেই থাকবে। এই রকম পরিস্থিতির জন্য সবসময় নিজেকে প্রস্তুত করে রেখো। প্রতিটি মানুষ উপরে ওঠার জন্য তোমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করবে, কিন্তু প্রাসাদ অথবা বেঁচে থাকার জন্য একমাত্র কারণ তোমাকে বানাবে না। অনেক ভাবার পর নেয়া যে কোনো সিদ্ধান্ত কখনোই ভুল হতে পারে না, কিন্তু কখনো কখনো কিছু কিছু কারণে ফলাফল ভুল হয়ে যায়। এরকম পরিস্থিতিতে নিজের মন ছোট করার বদলে নিজেই নিজেকে সামলাতে শেখো, আর এই ব্যর্থতাকে নিজের শিক্ষা মনে করে সামনে এগিয়ে যেতে থাকো। যখন তুমি ভাবতে থাকো সব কিছু ঠিক হয়ে গেছে, ঠিক তখনই জীবন তোমাকে আরও একটাবার ধাক্কা দিয়ে সব কিছু ওলটপালট করে দিয়ে যাবে, আর এটাই জীবনের চরম সত্যতা। জীবন কখনো সোজাসাপটাভাবে চলে না, আর যদি সোজাসাপটাভাবে চলত তাহলে সবাই নিজের জীবনের প্রতি বিরক্ত হয়ে যেত। জীবন একটা ভিডিও গেমসের মতোই, যেভাবে তুমি ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে থাকবে ঠিক সেভাবেই ধীরে ধীরে তোমার শত্রু তোমার সামনে আসতেই থাকবে। কিন্তু কথা শুধু এটাই যে তুমি তাদের মোকাবেলা কিভাবে করবে সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। প্রতিযোগিতায় জয়ী হওয়া ঘোড়াটাও জানে না বাস্তবে আসলে জয়টা কেমন। সে শুধু তার মালিকের চাবুকের আঘাতের কারণে দৌড়াতে থাকে। তাই জীবনে যখনই আপনার দুঃখ কষ্ট বেড়ে যাবে, যখনই আপনি কোনো রাস্তা খুঁজে পাবেন না, তখন বুঝে নেবেন আল্লাহ আপনাকে জয়ী করতে চাচ্ছেন। হ্যাঁ, তখনই বুঝে নেবেন আপনার সৃষ্টিকর্তা আপনাকে জয়ী করতে চাচ্ছেন। ডাক্তার আর শিক্ষকের সামনে কখনো মিথ্যে কথা বলো না, কারণ এর ফলাফল কখনো ভালো হয় না। শিক্ষকের সামনে মিথ্যে কথা বললে কখনো সঠিক শিক্ষা অর্জন করতে পারবে না, আর ডাক্তারের সামনে মিথ্যে কথা বললে তুমি কখনো সঠিক চিকিৎসা পাবে না। এতটাই তিক্ত হয়ে যেও না যে মানুষ তোমাকে এড়িয়ে চলে, আবার এতটাও মিষ্টি হয়ে যেও না যে মানুষ তোমাকে ঠকিয়ে চলে যায়। গোলামীর জীবন থেকে স্বাধীন জীবন ভালো, আর হাজার টাকার চাকরি থেকে চায়ের দোকান ভালো। ছোট বাচ্চাদেরকে কখনো ঘরে আটকে রেখো না, তাদেরকে খোলা ময়দানে উঠতে দাও, কারণ শৈশব চলে যাওয়ার পর জীবনটাও খুব দ্রুত চলে যায়। যেটা কাল ছিল সেটা একবার ভুলে দেখো, আর যেটা আজ আছে সেটা একবার উপভোগ করে দেখো। তোমার আগত সময়গুলো অবশ্যই সুন্দর হবে। দুঃখ কষ্ট তো খুব ভাগ্যবান মানুষের কাছে আসে, কারণ এটা পেয়েই মানুষ নিজেকে নিয়ে ভাবতে শুরু করে। আর সবথেকে দুর্ভাগ্যের বিষয় তো হলো সম্পদ, যেটা পেয়ে মানুষ নিজেকেই ভুলে যেতে থাকে। তাই অতীত নিয়ে না ভেবে বর্তমান সময়টাকে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎকে সাজানোর চেষ্টা শুরু করে দাও। যখন তোমার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে, যখন উন্নতির দিকে এগিয়ে যেতে শুরু করবে, তখন
কিছু অপদার্থ মানুষ ইচ্ছে করেই তোমার পথে বাধা সৃষ্টি করতে শুরু করবে। খুব চালাকির সাথে খুব কাছের মানুষ সেজে তোমার মনোবল নষ্ট করে দিতে শুরু করবে, কারণ এরা চায় না তুমি জীবনে ভালো কিছু করো। এরা চায় না তাদের থেকেও তুমি আরো ভালো অবস্থানে চলে যাও। এরা অলসতার কারণে নিজেও কিছু করে না এবং অন্য কাউকেও ভালো কিছু করতে দিতে চায় না। এরা যখন দেখে কেউ একজন ভালো অবস্থান অর্জন করে ফেলেছে, তখন এদের ভেতরটা পুরে ছারখার হয়ে যায়, আর তখন এরা নিজেদের মূল্যবান সময় নষ্ট করে সব সময় ভাবতে থাকে কিভাবে ওই মানুষটার মনোবল ভেঙে ফেলা যায়। কারণ কারো মনোবল ভেঙে দিয়ে তাকে টেনে হিস্টে নিচে নামাতে পারলেই এরা খুব মজা পায়, আত্মতৃপ্তি পায়। ভাবতে শিখুন, বুঝতে শিখুন। আপনি হয়তো অনেক পরিশ্রম করেন, কিন্তু এই ছোট ছোট বাধাগুলোই যে আপনার জীবনের পরিবর্তনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটা হয়তো আপনি বুঝতেই পারছেন না। অতি আবেগী হয়ে কাউকে কাছে টেনে নেবেন না, আপনার বিবেক কাজে লাগিয়ে মানুষ চেনার চেষ্টা করুন। আপনি আজকে একজনের সাথে দাঁড়িয়ে 5 মিনিট ধরে যে কথাগুলো বলেছেন, আগামী 7 থেকে 10 দিন পর্যন্ত সেই কথাটাই আপনার প্রতিটি কাজের উপর প্রভাব বিস্তার করবে। আপনি আগামী 10 দিনের মধ্যে যে সিদ্ধান্তগুলো নেবেন, প্রতিটি সিদ্ধান্তেই এই 5 মিনিটের আলোচনার প্রভাব থাকবেই। তাই কাদের সাথে সময় কাটাচ্ছেন, কাদের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন, সব কিছু নিয়ে একটু ভাবুন। হ্যাঁ, একটু ভাবুন। মানুষ যাকে ভালোবাসে তার মতো করেই নিজের জীবনকে সাজানোর চেষ্টা করে। তাই কাউকে আপনার মহামূল্যবান ভালোবাসার জায়গাটা দেওয়ার আগে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, সেই মানুষটা আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য কি না। আপনার মুখের কথা অনেক মূল্যবান, আপনার স্মৃতি, আপনার অভিজ্ঞতা অনেক মূল্যবান। তাই যারা আপনার এই 3টি জিনিসের মূল্য দিতে জানে তাদের সাথেই এই 3টি জিনিস ভাগাভাগি করুন, নয়তো একদিন খুব অন্ধকারে বসে নিজেই নিজের মাথা চেপে ধরে চোখের পানি ঝরাতে হবে। মানুষের সব থেকে বড় বড় সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হলো, মানুষ তাকেই ভালোবাসে যে ভালোবাসতেই জানে না। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার এই আবেগ আপনাকে যেখানে যেতে বলবে আপনি সেখানেই চলে যাবেন, আর এই আবেগ আপনি নিয়ন্ত্রণ করতে পারলে আপনি সারাটা জীবন সফলতার রাস্তায় হাঁটতে পারবেন। আমাদের জীবনে সবথেকে বড় ভুল হলো প্রতিনিয়ত ভয় নিয়ে বেঁচে থাকা, আর এই একটি ভুলের জন্যই আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় ও সুযোগ হারিয়ে যায়, যা আমরা হাজারবার চেষ্টা করেও কখনো ফেরাতে পারি না। তাই ভয়কে জয় করতে শিখুন। ভয়কে জয় করতে 5টি উপায় মেনে চলতে হয়। 1, প্রথমে আপনার ভয়ের রহস্য খুঁজে বের করুন। আপনি কিসে ভয় পান তা জানুন। আপনার মাঝে সততা থাকলে ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে সাহস সঞ্চয় করুন, পরিস্থিতিকে নিজের আয়তায় নিয়ে আসুন, কোনো কিছুকেই ভয় না পেয়ে সামনে এগিয়ে চলতে থাকুন। 2, অতীতকে স্মরণ করুন। আপনার অতীত থেকে আপনার ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করুন। কোথায় কোন ভুলের কারণে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারেননি সেটা খুঁজুন, এবং সেই ভুলগুলোকে খুঁজে বের করে সেই ভুলগুলোকে শুধরিয়ে নিজের উপর দৃঢ় বিশ্বাস রেখে নিজের কাজে লেগে পড়ুন। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বারবার ব্যর্থ হয়েও
আজ নিজেকে সফলতার চূড়ান্ত শিখরে নিয়ে গেছে। তাই কখনো হাল ছেড়ে দেবেন না, নিজের পুরোটা দিয়ে চেষ্টা চালিয়ে যেতে থাকুন। তিন, আত্মবিশ্বাসী হয়ে উঠুন। কোনো কাজ করার আগে ভয় পেয়ে পিছিয়ে যাবেন না। যত বড় কঠিন কাজই হোক না কেন, আপনি তা অবশ্যই করে দেখাতে পারবেন। এই বিশ্বাসটা নিজের অন্তরে গেঁথে রাখুন। অন্য কেউ পারেনি বলে আপনিও পারবেন না এমনটি কখনো ভাববেন না। নিজের প্রতি আস্থা রাখুন। আপনাকে দিয়ে সব কিছু করা সম্ভব এবং আপনি অবশ্যই সফল হয়ে দেখিয়ে দেবেন। চার, সাহায্য নিন। আপনার সমস্যা ও ভয়গুলো নিয়ে অভিজ্ঞ মানুষদের কাছ থেকে পরামর্শ নিন, যাতে করে আপনি বাধা বিপত্তিগুলো পেরিয়ে খুব সহজেই আপনার স্বপ্নের পথে এগিয়ে যেতে পারেন। পাঁচ, স্বপ্ন ও একাগ্রতা নিয়ে বাঁচুন। জীবনকে উপলব্ধি করুন আর সবসময় ইতিবাচক চিন্তা করুন। খারাপ সব কিছু এড়িয়ে চলুন এবং নীরবে ধৈর্য ধারণ করে কঠোর পরিশ্রম করুন। দেখবেন সফলতা নিজেই আপনার কাছে এসে ধরা দেবে। মনে রাখবেন, আপনি জীবনে যে সফলতাগুলো চান, আপনার ভয়ের অপর পাশেই সেই সফলতাগুলো অবস্থান করে। সফল ও সুখী হতে চাইলে আপনার জীবন থেকে স্বার্থপর মানুষগুলোর গুরুত্ব কমিয়ে দিন। আপনি কখনোই এই সব মানুষগুলোকে খুশি করাতে পারবেন না। আপনি তাদের জন্য যতই যাই করুন না কেন, তারা কখনোই আপনার উপর সন্তুষ্ট হতে পারবে না। যারা আপনাকে শুধুমাত্র তাদের প্রয়োজনেই কাজে লাগায়, তারা আর যাই হোক না কেন আপনাকে ভালোবাসে না। তাদের কাজ হয়ে গেলে তারা ঠিকই আপনাকে দূরে ছুঁড়ে ফেলবে। আপনি খুশি কিনা, আপনি কোথাও কোনো সমস্যায় আছেন কিনা, সেটা তারা কখনোই ভেবে দেখবে না এবং এতে তাদের কিছু যায়ও আসে না। তাই সবসময় মানুষকে খুশি করতে গিয়ে কখনো নিজের খুশিগুলোকে হারিয়ে ফেলবেন না। আর আপনি এই স্বার্থপর মানুষগুলোকে ঠিক তখনই চিনতে পারবেন যখন আপনি বিপদে পড়বেন কিংবা আপনার কাছে তাদের প্রয়োজনগুলো শেষ হয়ে যাবে। আপনার জীবনের ভয় আর খারাপ সব কিছুর সাথেই এই স্বার্থপর মানুষগুলোকেও দূরে ছুঁড়ে ফেলুন। দেখবেন আপনি মানসিকভাবে প্রশান্তি পাচ্ছেন এবং আপনার স্বপ্নের রাস্তায় চলাটাও আপনার জন্য সহজ হয়ে গেছে। জীবনে যখন অনেক বাধা আসবে, বিপদ আসবে, তখন একটা মানুষ হিসেবে আপনার হাতে দুটি রাস্তা খোলা থাকবে। এক, হয় বর্তমান পরিস্থিতির কাছে হার মেনে নিন, নয়তো নিজেই নিজের সাথে যুদ্ধ করে নিজের বর্তমান পরিস্থিতিকে বদলে ফেলুন। মহান সৃষ্টিকর্তা পবিত্র কুরআনে সূরা হিজরের 85-86 নম্বর আয়াতে বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এই দুইয়ের মধ্যবর্তী কোনো কিছুই আমি অযথা সৃষ্টি করিনি। অতএব আপনার জীবনের দুঃখ কষ্টগুলোও আল্লাহ অযথা সৃষ্টি করেননি। এই দুঃখ কষ্টগুলো সৃষ্টি করেছেন আপনাকে আগের থেকেও আরও বেশি শক্তিশালী করার জন্য। এই দুঃখ কষ্টগুলো সৃষ্টি করেছেন আপনাকে মানসিকভাবে শক্তিশালী করার জন্য। একবার ভেবে দেখুন, জীবনে যতবার খারাপ সময় এসেছে, যতবার বিপদে পড়েছেন, যতবার দুঃখ কষ্ট আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে, ঠিক ততবারই আপনি আপনার জীবনকে নতুন করে সাজানোর কাজ শুরু করে দিয়েছিলেন। যতবার আপনার সাথে খারাপ কিছু হয়েছে, ঠিক ততবার আপনি নিজের ভুলগুলো সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন, ঠিক ততবার আপনি নিজেকে নিয়ে ভাবার সুযোগ পেয়েছেন। আপনি জীবনে যতক্ষণ নিজের উপর সততার চাদর জড়িয়ে রাখবেন, ততক্ষণ আপনি সামনে এগিয়ে যেতে থাকবেন। যখন আপনার ভেতর থেকে সততা হারিয়ে যেতে শুরু করবে, ঠিক তখন থেকেই আপনার জীবন থেকে সত্যিকারের আনন্দগুলো হারিয়ে যেতে শুরু করবে। আপনি হয়তো জীবনে অনেক কিছু অর্জন করবেন,
কিন্তু সেই অর্জনগুলোকে মনের গভীর থেকে আপনি উপভোগ করতে পারবেন না। ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন, অন্য কাউকে নিয়ে ভেবে নিজের সময় নষ্ট করবেন না। কেউ আপনাকে নিয়ে ভাববে না। যতক্ষণ আপনি নিজেকে নিয়ে ভাবতে শুরু করবেন না, যতক্ষণ আপনি নিজের জন্য কাজ করতে শুরু করবেন না, ততক্ষণ আপনাকে নিয়েও কেউ ভাবতে শুরু করবে না। শুধুমাত্র বর্তমান সময়টাকে আনন্দ অথবা আড্ডাবাজি করেই কাটিয়ে দেবেন না। আজ 10 মিনিট সময় আনন্দ করে থাকলে ভবিষ্যতের কথা ভেবে আজ 10 মিনিট সময় পরিশ্রম করুন। জীবনটা আপনার, স্বপ্নটাও আপনার, আর আপনার স্বপ্নটা পূরণ করার জন্য পরিশ্রমটা আপনাকেই করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, পরিশ্রম করলে কিভাবে করবেন? অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাই আমি তো অনেক পরিশ্রম করি কিন্তু সফল হতে পারি না কেন? দেখুন, কঠোর পরিশ্রম করলে জীবন বদলে যায় এটা যেমন সত্য, ঠিক তেমনিভাবেই ভুল জায়গায় পরিশ্রম করলে জীবনটা ধ্বংস হয়ে যায় এটাও ঠিক ততটাই সত্য। একটু ভেবে দেখুন তো, আমাদের সমাজে কারা সবথেকে বেশি পরিশ্রম করে? আমাদের সমাজে সবথেকে বেশি পরিশ্রম করে মাঠে ময়দানে কাজ করা দিনমজুর এবং শ্রমিক। তারা সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে গড়ে 200 থেকে 300 টাকা উপার্জন করে। দেখুন, এত পরিশ্রম করার পরেও তারা নিজেদের জীবন বদলাতে পারে না। কিন্তু তারা যদি ঠিক একই পরিশ্রম পড়াশোনার জন্য করত, একই পরিশ্রম যদি তারা জ্ঞান অর্জনের জন্য করত, তাহলে তারা সেই শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করে ফেলতে পারত। হ্যাঁ, আপনি মানুষ হয়ে জন্মগ্রহণ করে থাকলে পরিশ্রম আপনাকে করতেই হবে। হয় সঠিক সময়ে সঠিক জায়গা খুঁজে পরিশ্রম করতে হবে, নয়তো ভুল সময়ে ভুল জায়গায় বাধ্য হয়ে পরিশ্রম করতে হবে। শুধুমাত্র বসে বসে সফলতার জন্য অপেক্ষা করতে থাকলে জীবনে সফলতা আসবে না। খুব সহজে শর্টকাট রাস্তা অনুসন্ধান করতে থাকলে জীবনে সফলতা আসবে না। যে কাজটাতে সফলতা অর্জন করতে চাচ্ছেন, সেই কাজটা নিয়ে প্রচুর পড়াশোনা করতে হবে, সেই কাজটিকে কেন্দ্র করে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে। এখনো অনেক সময় আছে, এটা ভেবে সময় নষ্ট করতে থাকলে একদিন জীবনে আপনাকে প্রচুর কাঁদতে হবে। আপনি নিজেই নিজের সময়কে মূল্যবান না ভাবলে কেউ আপনাকে মূল্যায়ন করবে না। কেউ এসে হঠাৎ আপনাকে কোনো কাজের প্রস্তাব দিলে সাথে সাথেই সেই প্রস্তাবে রাজি হয়ে যাবেন না। একটু সময় নিয়ে ভাবুন, নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে কি না। নিজের কাজ আগে শেষ করুন, তারপর অন্য কারো কাজে মনোযোগ দিন। নিজেকে এতটাও সহজলভ্য বানিয়ে ফেলবেন না। আপনি জীবনে যা চাইবেন তাই অর্জন করে দেখাতে পারবেন, তবে চাওয়াটা হতে হবে ঠিক চাওয়ার মতোই। হ্যাঁ, আপনি হয়তো একটা ভালো চাকরি চাচ্ছেন, কিন্তু আপনি হয়তো সেই চাকরির জন্য ভালো করে পড়াশোনা করেননি, কোনো প্রকার অভিজ্ঞতা অর্জন করেননি। ওই চাকরিটার জন্য কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন তাও কখনো জানার চেষ্টা করেননি। তাহলে আপনিই বলুন, আপনার এই স্বপ্নটার কোনো মূল্য আছে কি? আপনার এই স্বপ্নের আসলেই কোনো মূল্য নেই। আপনার স্বপ্নটা পূরণ করার জন্য যে কাজগুলো আপনাকে করতেই হবে, সেই কাজগুলো না করে আপনি কিভাবে আশা করেন যে আপনার স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে? মহান রব্বুল আলামিনের দরবারে প্রতি মুহূর্তে অনেক পরিশ্রমী যোগ্য মানুষের দোয়া পৌঁছাতে থাকে। এত যোগ্য মানুষের ভিড়ে আপনার দোয়াটা কবুল করাতে হলে আপনারও তো তাদের থেকে অনেক বেশি চেষ্টা থাকতে হবে। তাই নিজের ভাগ্যকে দোষ না দিয়ে প্রতি মুহূর্তে নিজেকে প্রশ্ন করুন, আপনি যেভাবে চেষ্টা করেছেন সেটা কি আসলেই যথেষ্ট ছিল? আপনি কি সঠিকভাবে চেষ্টা করেছিলেন, নাকি আপনি মাত্র দায় সারা কাজ করেই অনেক বেশি আশা করে বসে আছেন?
প্রশ্ন করুন, প্রতি মুহূর্তে নিজেকে প্রশ্ন করুন, কারণ জীবনটা আপনার, এই জীবনের প্রতিটা সমস্যাও আপনার। তাই নিজের সমস্যাগুলোকে কিভাবে সমাধান করবেন সেটার ব্যবস্থাও করতে হবে আপনার। জীবনে যখন অনেক বাধা আসবে, বিপদ আসবে, তখন একটা মানুষ হিসেবে আপনার হাতে দুটি রাস্তা খোলা থাকবে। এক, হয় বর্তমান পরিস্থিতির কাছে হার মেনে নিন, নয়তো নিজেই নিজের সাথে যুদ্ধ করে নিজের বর্তমান পরিস্থিতিকে বদলে ফেলুন। সম্মান জিনিসটা আপনি কারো কাছ থেকে জোর করে অর্জন করতে পারবেন না, এটা আপনাকে আপনার নিজের যোগ্যতায় অর্জন করতে হবে। আপনি কি সকলের কাছেই সম্মানিত হতে চান? তাহলে সবার আগে নিজের ব্যক্তিত্বকে শক্তিশালী করে তুলুন। আপনি সুন্দর কিংবা অসুন্দর তাতে কিছুই যায় আসে না, কিন্তু একমাত্র আপনার ব্যক্তিত্বই পারে আপনাকে সকলের কাছে সম্মানিত করতে। কেউ আপনাকে একা ফেলে গেছে বলে আপনি স্বার্থপরের মতো নিজের পরিবারকে ছেড়ে সব কিছু ভুলে নিজের জীবনটাকেই নষ্ট করে দেবেন? যে মানুষটা সামান্য কারণে আপনাকে ফেলে যেতে পারে সে কখনোই আপনাকে নিয়ে ভাবেনি। আর এমন মানুষের জন্য আপনি নিজের মূল্যবান সময় কেন নষ্ট করবেন? এবার উঠুন, ঘুরে দাঁড়ান, নিজেকে নিয়ে ভাবুন, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করুন। যারা আপনার খারাপ সময়গুলো দেখে আপনাকে একা ফেলে গেছে, তারা একদিন ঠিকই বুঝে যাবে নিজেদের মূর্খতার কথা। যারা আপনার ভালো চায় না, তাদের জন্য কখনো নিজেকে কষ্ট দেবেন না। আপনি অনেক বেশি মূল্যবান, আর নিজের মূল্য আপনার নিজেকেই ধরে রাখতে হবে। কখনো কাউকে প্রয়োজনের থেকে বেশি মূল্য দেবেন না, তাহলে আপনি নিজেই তাদের কাছে মূল্যহীন হয়ে যাবেন। খারাপ সময়ে, জটিল পরিস্থিতিতে আপনি যখন সব কিছু নিয়ে হাঁপিয়ে পড়েছেন আর বসে বসে ভাবছেন যে সব সমস্যার মূল হয়তো আপনি নিজেই, আপনি হয়তো এটাও ভাবছেন যে আপনি না থাকলেই হয়তো এই সব কিছু ঠিক হয়ে যেত, কিন্তু দুঃখের বিষয় হল আপনি এটা বুঝতেই পারেননি যে আপনি পুরোপুরি ভুল। জীবনের সমস্যাগুলো ঠিক তখনই বাড়তে থাকে যখন আপনি তা সমাধান না করে হতাশ হয়ে পড়ে থাকেন। ধৈর্য ধরতে শিখুন, সকল পরিস্থিতিতে লড়াই করতে শিখুন, খারাপ সব কিছু ফেলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে শিখুন। আপনি একাই কখনো সব কিছু বদলাতে পারবেন না, তাই প্রথমে নিজে বদলে যান, দেখবেন সব কিছু বদলে গেছে। কখনো অতীত নিয়ে পড়ে থাকবেন না, এতে শুধু শুধু আপনার কষ্টই বাড়তে থাকবে। অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, দেখবেন আপনার ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হয়ে যাচ্ছে। আপনাকে যারা খারাপ ভাববে, আপনাকে নিয়ে যারা খারাপ কথা বলবে, তাদেরকে মানসিক রোগী ভেবে ক্ষমা করে দিন। আপনি যদি মানসিক শান্তি পেতে চান, তাহলে সব কিছু মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে থাকুন, আর এটাই একজন সাহসী মানুষের কাজ। ঠিক তখনই আপনার পক্ষে সব কিছু করে দেখানো সম্ভব যখন আপনি সাহসী হবেন। সাহসী মানুষেরা কঠোর পরিশ্রম করে, তারা ভুল করে, তারা ভুল শোধরায়, কিন্তু তারা কখনো হার মেনে নেয় না। সাহস নিয়ে বেঁচে থাকতে শিখুন, তা না হলে আপনি জীবনে কোনো কিছুই করতে পারবেন না। আপনার জীবনের সমস্যাগুলো আপনার পথ চলার বাধা নয়, বরং এটা আপনার পথ চলার বাহন। আপনার জীবনে আসা সমস্যাগুলোই আপনাকে দেখিয়ে দেবে আপনার সামনের পথগুলো আপনাকে কিভাবে পাড়ি দিতে হবে। আপনার জীবনে আসা সমস্যাগুলোই আপনাকে দেখিয়ে দেবে কে আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য আর কে আপনার ভালোবাসা পাওয়ার অযোগ্য। হ্যাঁ, ভালোবাসা পেতে যোগ্যতার প্রয়োজন হয়। আপনি যেমন আল্লাহর ভালোবাসা পেলেই জান্নাতে যেতে পারবেন এবং জান্নাতে যাওয়ার জন্য আপনাকে যোগ্য মানুষ হতে হবে, ঠিক তেমনিভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। হ্যাঁ,
ভালোবাসা পাওয়ার জন্যও যোগ্যতার প্রয়োজন হয়। একমাত্র আপনার জীবনে আসা সমস্যাগুলোই আপনাকে দেখিয়ে দেবে কে আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য। সুযোগ কখনো এমনিতেই আসে না, এটা তৈরি করে নিতে হয়। আর এই সুযোগ তৈরি করা মানেই আপনার সফলতার শুরু। জীবনে কখনো নিজেকে নিয়ে অহংকার করবেন না। মনে রাখবেন, পাথর যখন পানিতে পড়ে যায় তখন সে কিন্তু তার নিজের ওজনের কারণেই ডুবে যায়। তাই আপনার নিজের জীবন আপনি নিজের মতো করেই সাজাবেন, অন্যের মতো করে নয়। কারণ জীবনটা আপনারই, অন্য কারো নয়। জ্ঞান অর্জন করাটাই শুধুমাত্র যথেষ্ট কিছু নয়, আপনার অর্জন করা জ্ঞানকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। জ্ঞান শুধুমাত্র অর্জন করলেই কাউকে জ্ঞানী মানুষ বলাটা সঠিক হবে না। কারণ জ্ঞানকে অর্জন করার পর সেটাকে যথাযথভাবে প্রয়োগ করতে পারলেই তাকে জ্ঞানী মানুষ বলা যায়। তেমনিভাবে বড় বড় স্বপ্ন দেখে বসে থাকাটাই যথেষ্ট নয়, আপনাকে সেই স্বপ্নটা পূরণের জন্য যথাযথভাবে চেষ্টা করতে হবে। জীবনে সফল হতে চাইলে কখনো সাফল্যকে লক্ষ্য বানাবেন না। আপনি যা করতে ভালোবাসেন সেটাই করতে থাকুন, সাফল্য নিজেই আপনার কাছে এসে ধরা দেবে। একটি কথা মনে রাখবেন, সুখ তৈরি করা কোনো বস্তু নয়, এটা আপনার কর্মফল থেকেই জন্ম নেয়। তাই সুখী থাকতে চাইলে ধৈর্য ধরুন, কঠোর পরিশ্রম করুন, আর মহান আল্লাহর প্রতি ভরসা রাখুন। তিনি আপনাকে কখনোই ঠকে যেতে দেবেন না। না, আপনি সঠিক পথে এগোতে থাকলে তিনি আপনাকে কখনোই ঠকে যেতে দেবেন না। আপনি শুধুমাত্র আপনার সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখলে তিনি আপনাকে কখনোই ঠকে যেতে দেবেন না। সম্মান জিনিসটা আপনি কারো কাছ থেকে জোর করে অর্জন করতে পারবেন না, এটা আপনাকে আপনার নিজের যোগ্যতায় অর্জন করতে হবে। আপনি কি সকলের কাছেই সম্মানিত হতে চান? তাহলে সবার আগে নিজের ব্যক্তিত্বকে শক্তিশালী করে তুলুন। আপনি সুন্দর কিংবা অসুন্দর তাতে কিছুই যায় আসে না, কিন্তু একমাত্র আপনার ব্যক্তিত্বই পারে আপনাকে সকলের কাছে সম্মানিত করতে। কেউ আপনাকে একা ফেলে গেছে বলে আপনি স্বার্থপরের মতো নিজের পরিবারকে ছেড়ে সব কিছু ভুলে নিজের জীবনটাকেই নষ্ট করে দেবেন? যে মানুষটা সামান্য কারণে আপনাকে ফেলে যেতে পারে সে কখনোই আপনাকে নিয়ে ভাবেনি। আর এমন মানুষের জন্য আপনি নিজের মূল্যবান সময় কেন নষ্ট করবেন? এবার উঠুন, ঘুরে দাঁড়ান, নিজেকে নিয়ে ভাবুন, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করুন। যারা আপনার খারাপ সময়গুলো দেখে আপনাকে একা ফেলে গেছে তারা একদিন ঠিকই বুঝে যাবে নিজেদের মূর্খতার কথা। যারা আপনার ভালো চায় না তাদের জন্য কখনো নিজেকে কষ্ট দেবেন না, আপনি অনেক বেশি মূল্যবান। আর নিজের মূল্য আপনার নিজেকেই ধরে রাখতে হবে, কখনো কাউকে প্রয়োজনের থেকে বেশি মূল্য দেবেন না, তাহলে আপনি নিজেই তাদের কাছে মূল্যহীন হয়ে যাবেন। বাঘ সিংহ থেকে শুরু করে জঙ্গলে অনেক পশু পাখি থাকার পরেও আপনি কি কখনো নেকড়েকে সার্কাসে খেলা দেখাতে দেখেছেন? মহান সৃষ্টিকর্তা পশু পাখিদের মাঝে অনেক বড় বড় কিছু শিক্ষা লুকিয়ে রেখেছেন, যে শিক্ষাগুলো আমরা আমাদের নিজের মাঝে নিয়ে আসতে পারলে আমাদের জীবন অনেক দ্রুত পরিবর্তন করা সম্ভব। চলুন আজ আমরা নেকড়ের কাছ থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব। এক, জীবনটাকে সহজ বানিয়ে ফেলুন, কখনো অন্য কাউকে অনুকরণ করবেন না। নেকড়ে কখনো বনের অন্য কোনো পশু পাখিকে অনুকরণ করে না, সে সব সময় নিজের নাকে আসা ঘ্রাণকে অনুসরণ করে, আর এই ঘ্রাণ তাকে লক্ষ্যের দিকে নিয়ে যায়। ঠিক তেমনিভাবে কখনো অন্ধের মতো অন্য কাউকে অনুসরণ করবেন না, নিজের পথ অনুসরণ করুন।
নিজের মাঝে যে দক্ষতাগুলো আছে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। আপনি যে কাজগুলো পারেন সেগুলোতেই আপনার দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। দুই, বিশ্বাসী হন। নেকড়েরাই আসলে চূড়ান্ত দলের খেলোয়াড়। তারা বোঝে যখন আপনি দলগতভাবে কাজ করবেন তখন জীবনের স্বার্থপরতার কোনো স্থান নেই। নেকড়েরা তাদের পরিবারকে রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে পারে, এমনকি নিজের জীবনকেও বলিদান দিতে এরা পিছপা হয় না। নেকড়েরা তাদের দলের লক্ষ্য পূরণের জন্য সবসময় মিলেমিশে একসাথে কাজ করে। সবসময় নিজের কান খোলা রাখুন এবং অন্তত আপনার কাছের মানুষগুলোর সাথে সততা বজায় রেখে চলুন। আর নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সবার সাথে সততা ও বিশ্বস্ততার সম্পর্ক তৈরি করুন। তিন, আত্মনির্ভরশীল হন। নেকড়েরাও কিছু কিছু সময় তাদের দল থেকে বের হয়ে যায়, ঠিক যেমন করে সমাজে কিছু মানুষ নিজের লক্ষ্য পূরণের জন্য সবার থেকে আলাদা হয়ে যায় এবং যার ফলেই তাদেরকে সমাজে অবজ্ঞা করা হয় এবং তারা সমাজে মূল্যহীন হিসেবে বিবেচিত হয়। কিন্তু একা হয়ে যাবার পর নেকড়েরা ধ্বংস হয়ে যায় না। একটি নেকড়ে একা হয়ে যাবার পর সমাজ তাকে মূল্যহীন ভাবলেও সে কখনো মূল্যহীন হয়ে পড়ে না। তাই নিজের স্বপ্ন ও লক্ষ্য পূরণের জন্য একা হয়ে গেলেও কখনো হাল ছেড়ে দেবেন না। একটি নেকড়ের আত্মনির্ভরশীলতা ও তার স্বাভাবিক দৃঢ়তা তাকে নিজের দেখাশোনা করতে ও স্বাধীনভাবে সফল হতে শেখায়। কিছু কিছু নেকড়ে তো এতটাই স্বাবলম্বী হয়ে ওঠে যে এরা যে কোনো বড় বড় বিপদে নিজেই নিজেকে সাহায্য করতে জানে। তেমনিভাবে আমাদেরকেও সাহায্যের জন্য শুধুই নিজের দিকেই তাকাতে হবে। আপনার ছোট বড় কাজগুলো অন্য কেউ এসে করে দিয়ে যাবে এরকম আশায় থাকবেন না। নিজের স্বপ্নগুলোকে নিজের যোগ্যতায় অর্জন করুন। নিজেকে এতটাই স্বাবলম্বী বানিয়ে ফেলুন যাতে করে সাহায্যের জন্য অন্য কারো পিছে পিছে আপনাকে ঘুরতে না হয়। কখনো অন্যায়ের কাছে মাথা নত করে দেবেন না। সততার সাথে সামনে এগিয়ে যেতে থাকুন। সৃষ্টিকর্তা অবশ্যই আপনার জীবনের প্রতিটি পথ সহজ করে দেবেন। চার, সময়কে উপভোগ করতে শিখুন। নেকড়েরা ঠিক তখনই মজা অথবা খেলাধুলা করে যখন তাদের কোনো কিছু করার চাপ থাকে না। ঠিক তেমনিভাবে আপনিও সময় বের করুন। বিনোদন, রহস্যময় এবং জীবনের অজানা উপাদানগুলোর জন্য সময় বের করুন। আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে প্রায় সময়ই আমাদের নিজেদের জীবন থেকে এই মূল্যবান সময়গুলোকে হারাই। একটা সুন্দর জীবন ও সুন্দর সমাজ গঠনে নেকড়েরা অনেকটাই বেশি পারদর্শী। নেকড়েদের জীবন থেকে এই গুণগুলো শিখে আমরা আমাদের জীবনে কাজে লাগিয়ে একটা সুন্দর জীবন অতিবাহিত করতে পারি। কিন্তু আমরা তা না করে আমরা স্বাস্থ্য নষ্ট করি, আমাদের সুস্থতা বোধকে নষ্ট করি। কখনো নিজের কাজের জন্য নিজেকে ছোট মনে করবেন না। জীবিকার জন্য হালালভাবে কাজ করতে উৎসাহী হয়ে উঠুন এবং সৎ নিয়তে নিজের কাজ চালিয়ে যান। একটি সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করলেই জীবনে সফল হওয়া যায় এটা সঠিক নয়। ধৈর্যের সাথে সঠিক পরিকল্পনা নিয়ে পরিশ্রম করতে থাকুন, ইনশাআল্লাহ সফলতা আপনার দরজায় এসে কড়া নাড়বে। তাই প্রতিদিন সব কাজ শেষে নিজের জন্যেও সময় বের করুন, যা আপনাকে আরও উৎপাদনশীল করে তুলবে। মানিয়ে নিতে শিখুন। অনেকটা মানুষের মতোই নেকড়েরাও কঠোর। তারা এই বিশ্বের বিভিন্ন পরিবেশের নানা প্রতিকূলতায় সব কিছু মানিয়ে নিয়ে বেঁচে থাকতে পারে। নেকড়েরা নিজেদের জীবনে আসা খারাপ সময়গুলোর জন্য কখনো অভিযোগ করে সময় নষ্ট করে না। তারা তাদের জীবনের পরিস্থিতিগুলোকে মেনে নিয়ে নিজেদের জীবনকে খাপ খাইয়ে নেয় এবং এগিয়ে যাওয়ার জন্য সেই সময়ের সমস্যাগুলোকে কাজে লাগায়। এর অর্থ হচ্ছে শিকার আপনাকে যেদিকে নিয়ে যায় আপনি সেদিকেই যান এবং আপনার জীবনের পথ হিসেবে প্রকৃতির পথকে অনুসরণ করে চাঁদ ও ঋতুর পরিবর্তনের সাথে
সুন্দরভাবে এগিয়ে যান। এখন একটু ভেবে দেখুন, যখন সব কিছু আপনার পরিকল্পনা অনুযায়ী ঘটবে না, তখন আপনি কি করবেন? আপনি কি সব কিছু ছেড়ে দিয়ে হার মেনে নেবেন, নাকি নেকড়েদের মতো করে ভাববেন এবং উঠে দাঁড়াবেন? তাই সঠিক সিদ্ধান্ত নেবার জন্য ভিডিওটি আবার দেখুন এবং বোঝার চেষ্টা করুন। নেকড়েদের জীবন থেকে এই গুণগুলো শিখে আমরা আমাদের জীবনে কাজে লাগিয়ে একটা সুন্দর জীবন অতিবাহিত করতে পারি, কিন্তু আমরা তা না করে আমরা স্বাস্থ্য নষ্ট করি, আমাদের সুস্থতা বোধকে নষ্ট করি, কখনো নিজের কাজের জন্য নিজেকে ছোট মনে করবেন না, জীবিকার জন্য হালালভাবে কাজ করতে উৎসাহী হয়ে উঠুন এবং সৎ নিয়তে নিজের কাজ চালিয়ে যান। একটি সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করলেই জীবনে সফল হওয়া যায় এটা সঠিক নয়। ধৈর্যের সাথে সঠিক পরিকল্পনা নিয়ে পরিশ্রম করতে থাকুন, ইনশাআল্লাহ সফলতা আপনার দরজায় এসে কড়া নাড়বে। ভয় তো তোমাকে সবাই দেখাবে, কিন্তু সেই ভয়কে জয় করার সাহস আছে কি তোমার মাঝে? হতাশ তো তারাও হয়, কিন্তু নিজের হতাশা দূর করার মতো মনোবল আছে কি তোমার মাঝে? হ্যাঁ, হতে পারে সবাই তোমাকে ধোকা দিয়েছে, ছেড়ে গেছে তোমাকে একা করে, কিন্তু বন্ধু, এত কিছুর পরেও একা বেঁচে থাকার শক্তি এখনো কি আছে তোমার মাঝে? আমি জানি প্রচুর কষ্ট হচ্ছে, ফেসবুকে বিশাল বড় স্ট্যাটাস লিখে তাদের ভুলগুলো ধরিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু বন্ধু, কাউকে বুঝতে না দিয়ে নিজের জীবন বদলে দেখানোর ইচ্ছে শক্তিটা আজও কি বেঁচে আছে তোমার মাঝে? সবাই যখন ঘুমিয়ে যাবে, তখন রাতের আধারে চুপি চুপি নিজেকে বদলানোর পরিশ্রম চালু রাখার ধৈর্য শক্তিটা আছে কি এখনো বেঁচে? এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি, এখনো সব শেষ হয়ে যায়নি, এখনো বেঁচে আছো তুমি। তোমার পথে আসা বাধাগুলো তো শুধুই এক একটা পরীক্ষা তোমার জন্য, আর তুমি এই পরীক্ষাগুলো দেখেই ভয় পেয়ে গেলে? কখনো কি জানালা দিয়ে আকাশের অর্ধেক চাঁদটা দেখেছ? চাঁদটা কি আসলেই অর্ধেক? না, চাঁদটা অর্ধেক নয়, তোমার দৃষ্টিশক্তি দুর্বল, তাই তুমি সঠিক সময় আসার আগে পুরো চাঁদটাকে দেখতে পারো না। ঠিক তেমনিভাবে তোমার ভেতরেও হাজারটা সম্ভাবনা লুকিয়ে আছে, যা তুমি দেখার চেষ্টা করো না জন্যই তুমি দেখতে পারছো না। জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, কখনো কখনো মাটিতে হাঁটুর উপর বসে কাঁদতে হবে, কখনো কখনো মাটিতে হাঁটুর উপর বসে কাঁদতে হবে, কিন্তু বন্ধু, তোমাকে বারবার উঠে দাঁড়াতে হবে। রাত গভীর হয়ে গেলে সকালের সূর্যটা দেখার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, তবু হাল ছেড়ে দেয়া যাবে না। অপদার্থ মানুষের অপদার্থতায় মাখা কথাগুলো বিশ্বাস করা যাবে না। আরে, বড় বড় ঢেউ থাকা সত্ত্বেও সাগরে ছোট বড় হাজারো নৌকা চলে, ঠিক তেমনিভাবে জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে যারা চেষ্টা করতে থাকে, বিশ্বাস করো, জীবনে হাজারটা বাধা আসলেও তারাই সামনে এগিয়ে চলে। তুমি শুধু হাল ছেড়ে দিও না, চোখের পানিগুলো অন্য কাউকে দেখার সুযোগ করে দিও না, নিজের মনোবল এতটা পরিমাণে বাড়াও যে কেউ যেন তোমার মনোবল ভাঙতে পারে না, কেউ যেন তোমার মনোবল ভাঙতে পারে না।
হেরে যেও না। যদিও বা জীবন তোমাকে বারবার হারিয়ে দেয়, তবুও হেরে যেও না। হতে পারে তোমার হাতে আর খুব বেশি সময় নেই, হতে পারে তোমার বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেছে, হতে পারে তোমার চোখের কোণে পানি এসে ভিড় করেছে, হতে পারে দুঃখ কষ্টে হৃদয়টা ভার হয়ে গেছে, তবুও হার মেনে নিও না, তুমি হার মেনে নিও না। ধোকা আসবে, ছলনা আসবে, দুঃখ কষ্টগুলো ভর দুপুরে তোমাকে রাস্তায় বসিয়ে কাঁদাবে, তবুও তুমি হেরে যেও না, তুমি হেরে যেও না। প্রকৃতিতে যেভাবে ঝড় আসে ঠিক তেমনিভাবে তোমার জীবনেও ঝড় আসবে, তোমাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবে, তুমি হোঁচট খাবে, পড়ে যাবে, পড়ে গিয়েও বারবার উঠে দাঁড়াবে, তবুও হার মেনে নিও না, তুমি হার মেনে নিও না। হ্যাঁ, জীবনে অনেক সমস্যা আসবে, পথে অনেক বাধা আসবে, বিশ্বস্ত মানুষগুলো হারিয়ে যাবে, মিথ্যের আঘাতে হৃদয়টা টুকরো টুকরো হয়ে যাবে, তবু মুখের হাসিটা তুমি হারিয়ে যেতে দিও না, তুমি হার মেনে নিও না, তুমি হার মেনে নিও না। তুমি রাত জেগে জেগে হয়তো অনেক গল্প পড়েছিলে, সেই গল্পগুলোর ভেতরে যেমন ভালো খারাপ সময় ছিল, ঠিক তেমনিভাবে তোমার জীবনেও অনেক ভালো এবং খারাপ সময় আসবে। তুমি ধৈর্য ধরে এগিয়ে যেতে থাকলে এই জীবনটাই তোমাকে অনেক কিছু শেখাতে থাকবে, নিশ্চয়ই তোমার জীবনটাও কোনো গল্পের থেকে কম নয়। এটা ভেবো না মানুষ কি ভাববে তোমাকে নিয়ে, তুমি শুধু ভাবতে থাকো আজকের দিনটাকে কাজে লাগিয়ে কিভাবে তোমার ভবিষ্যৎ সাজাতে হবে। তুমি আজেবাজে মানুষের আজেবাজে কথায় ডুবে যেও না, তুমি হারিয়ে যেও না, তুমি হার মেনে নিও না। হতে পারে সফলতার খোঁজে তুমি অনেকটা পথ পাড়ি দিয়েছ, কিন্তু সফলতার এতটা কাছাকাছি এসে তুমি হাল ছেড়ে দিও না। যদিও বা জীবন তোমাকে বারবার হারিয়ে দেয়, তবুও তুমি হার মেনে নিও না, তুমি হার মেনে নিও না। যদিও বা জীবন তোমাকে বারবার হারিয়ে দেয়, তবুও তুমি হার মেনে নিও না, তুমি হার মেনে নিও না। আমি জানি না এখন আপনি জেগে জেগে নিজের জীবন নিয়ে কোন স্বপ্নটা দেখছেন, কিন্তু আমি অন্তত এটুকু জানি আপনি এই মুহূর্তে নিজেকে নিয়ে যে ধরনের স্বপ্নই দেখুন না কেন, সঠিকভাবে সঠিক রাস্তায় সময়কে কাজে লাগাতে পারলেই আপনার স্বপ্নটা পূরণ করা সম্ভব। হ্যাঁ, সঠিকভাবে সঠিক রাস্তায় সময়কে কাজে লাগাতে পারলেই আপনার স্বপ্নটা পূরণ করা সম্ভব। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, আপনি সঠিক রাস্তায় এগোচ্ছেন কি না সেটা কিভাবে বুঝবেন? অনেকগুলো উপায়ে বুঝতে পারবেন আপনি সঠিক রাস্তায় আছেন কি না। তার মধ্যে সব থেকে সহজ উপায়টা হচ্ছে হিস্টোরি। আপনি অবশ্যই ইউটিউব, ফেসবুক অথবা গুগলকে দৈনন্দিন অনেক কাজেই ব্যবহার করে থাকেন। এগুলোকে ব্যবহার করার জন্য আপনি অবশ্যই কোনো না কোনো ব্রাউজারের ব্যবহার করেন। এখন আপনাকে সেই ব্রাউজারটা ওপেন করতে হবে। ওপেন করার পর সেখানে অপশনে গিয়ে হিস্টোরি নামের আরেকটি অপশন পাবেন। এখন আপনি সেই অপশনটা ওপেন করলেই বুঝতে পারবেন আপনি সঠিক রাস্তায় এগোচ্ছেন কি না, কারণ ওই হিস্টোরি নামের অপশনটাই বলে দেবে আপনি আজ যতক্ষণ সময় ইন্টারনেটে ব্যয় করেছেন সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনি কতক্ষণ আপনার স্বপ্নটা সম্পর্কে ইন্টারনেটে ঘাটাঘাটি করেছেন। আপনার স্বপ্নটা পূরণ হবার পথে সহায়ক হবে এরকম কোনো ভিডিও আপনি ইউটিউবে দেখেছেন কি না সেটাও ওই হিস্টোরি নামের অপশনটাতেই পেয়ে যাবেন।
ফেসবুকে আপনি কোন ধরনের মানুষগুলোকে ফলো করেন, কাদের পোস্ট পড়েন, এই বিষয়গুলো আপনাকে বলে দেবে আপনি সঠিক পথে এগোচ্ছেন কিনা। আপনি 3 ঘন্টা ধরে একটি মুভি দেখলেন, কিন্তু সেই মুভিটা কি ছিল? রোমান্টিক, কমেডি, অ্যাকশন, নাকি বাস্তব জীবন সংক্রান্ত শিক্ষণীয় বিষয়ের উপর নির্মিত? এই বিষয়টিও বলে দেবে আপনি সঠিক রাস্তায় এগোচ্ছেন কিনা। আচ্ছা, এসব বাদ দিলাম। আপনি মাইন্ড ফ্রেশ করার জন্য কোথাও ঘুরতে গেলেন, কিন্তু ঘুরতে গিয়েও আপনি কি আপনার জীবনের উদ্দেশ্য অথবা আপনার স্বপ্নটাকে নিয়ে একবারের জন্যও ভেবেছিলেন? যদি ভেবে থাকেন তাহলে আপনি সঠিক রাস্তায় আছেন। হ্যাঁ, যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি সঠিক রাস্তায় এগোচ্ছেন। আপনার বন্ধুদের সাথে দেখা হলে শুধুই কি বিনোদনমূলক কথাবার্তা হয়, নাকি তাদের সাথে কথা বলার সময় আপনার স্বপ্নটা সম্পর্কেও কিছু কথাবার্তা অটোমেটিক চলে আসে? হ্যাঁ, আপনি এভাবেই বুঝতে পারবেন আপনি সঠিক রাস্তায় এগোচ্ছেন কিনা। সারাদিন এলোমেলো কাজে সময় কাটিয়ে রাতে ঘুমানোর সময় আপনি যদি ভাবেন, থাক আজ যা হয়েছে হয়েছে, কাল থেকে শুরু করব, তাহলে আপনি এখনই খাতায় লিখে রাখুন, আপনি এখনো ভুল পথেই আছেন। বাবা মা পছন্দের জিনিসটা কিনে দিতে না পারলে হয়তো কোনো একদিন রাগ করে আপনি দু একবেলা খাবারই খাননি। ঠিক তেমনিভাবে নিজের স্বপ্নটা পূরণের কাজে অবহেলা চলে আসলে এভাবেই দু একবেলা না খেয়ে অন্তত নিজেকে কষ্ট দেওয়ার অভ্যাসটা করে তুলুন। নিজের ভেতরে যতক্ষণ আফসোস কাজ করতে শুরু করবে না ততক্ষণ আপনার স্বপ্নটা স্বপ্ন হয়েই থেকে যাবে, কখনো পূরণ হবে না। আপনারা হয়তো সবাই জানেন মাটির নিচে দেয়া ভিত্তিটা যতটা মজবুত হবে সেই ভিত্তির উপর নির্মাণ করা ভবনটাও ততটাই মজবুত হবে। ঠিক তেমনিভাবে 18 থেকে 30 বছর বয়সের এই সময়টা আপনি যেভাবে কাটিয়ে দেবেন ঠিক সেভাবেই আপনার জীবনের পরবর্তী সময়গুলো আপনাকে ফলাফল দেবে। এই সময়টা আপনি অবহেলায় কাটিয়ে দিলে জীবনে আসা পরবর্তী সময়গুলোতে আপনাকে অবহেলায় পড়ে থাকতে হবে। 30 বছরের আগে আপনি আপনার জীবনকে যতটা সময় দেবেন 30 বছর পর আপনার জীবন আপনাকে ততটাই ফলাফল দেবে। 30 বছরের আগের এই সময়টা হলো আপনার জীবনের ভিত্তি দেওয়ার সময়, আর 30 বছর পরের সময়টা হলো সেই ভিত্তির ওপর ভবন নির্মাণ করার সময়। আসলে 20 বছর 30 বছর 40 বছর কোনো বয়সই আপনার সফল হবার পথে নির্ণায়ক নয়। আপনি মনে মনে যে বয়সটাকে নিজের সফল হবার সর্বোচ্চ পরিসীমানা হিসেবে ভেবে নেবেন, হ্যাঁ আপনি যে বয়সটাকে টার্গেট করে আপনার প্রতিটা সময়কে কাজে লাগিয়ে এগিয়ে চলবেন, ঠিক ততটা সময় পরেই আপনার কাছে সফলতা চলে আসবে। আমি আজ সকালে কি করব, আমি আজ দুপুরে কি করব, আমি আজ রাতে কি করব, আমি কাল কি করব, আমি পরশু কি করব, এভাবেই আপনার প্রতিটা সময়ের একটি রুটিন তৈরি করে ফেলুন। হ্যাঁ, সেই রুটিনটা তৈরি করার পর হয়তো আপনি প্রথম দিকে আপনার সেই রুটিনটাকে 100% ফলো করতে পারবেন না, কিন্তু পুরোটা না হলেও অর্ধেক তো ফলো করতে পারবেন, অর্ধেক না হলেও 25% তো ফলো করতে পারবেন, সেটা না পারলেও সেই রুটিনটার অন্তত একটি কাজ তো ফলো করতে পারবেন। আজ একটি কাজ করুন, কাল 2টি কাজ করুন, পরশু 3টি কাজ করুন, এভাবে অন্তত 7 দিন সময় নিয়ে ধীরে ধীরে আপনার রুটিনটাকে পুরোটা ফলো করার চেষ্টা করুন। হ্যাঁ, খুব ধীরে ধীরে এগিয়ে চলুন, হঠাৎ করেই চাপ নিলে
আপনি কোনো কাজেই সফল হতে পারবেন না। তাই ধীরে ধীরে এগিয়ে চলুন, একটু একটু করে নিজেকে পরিবর্তন করুন। সময় চলে যাওয়ার আগেই আপনি যদি আপনার ঘুমিয়ে থাকা মনটাকে জাগ্রত করতে না পারেন, তাহলে সময় নামের সেই দরজাটা আপনার মুখের সামনেই ধূপ করে বন্ধ হয়ে যাবে। আর সারাটা জীবন ধরে খালি হাতে আপনি সেই দরজার সামনেই দাঁড়িয়ে থাকবেন। তাই সময়ের প্রতি যত্নবান হয়ে যান, কারণ হারিয়ে যাওয়া সব কিছু হয়তো চেষ্টা করে খুঁজে পাওয়া যায়, কিন্তু সময় চলে গেলে পুরো পৃথিবীটাকে বিক্রি করে দিলেও হারিয়ে যাওয়া সময়টাকে ফিরে পাওয়া যায় না। হ্যাঁ, পুরো পৃথিবীটাকে বিক্রি করে দিলেও হারিয়ে যাওয়া সময়টাকে ফিরিয়ে পাওয়া যায় না। যারা বুঝতে পারে না হয়তো তাদের কাছে আমি কিছুই না, কিন্তু এটা ভেবে খুশি হয়ে যায় যে সৃষ্টিকর্তা কোনো কিছু বিনা কারণে সৃষ্টি করেন না। ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, যারা আপনাকে ভালোবাসে তারা আপনার খারাপ সময়টাকেও ভাগাভাগি করে নেবে। কখনো নিজের জীবনকে মূল্যহীন ভাববেন না, কারণ আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা সবসময় আপনার মতোই একটা জীবনের স্বপ্ন দেখে। অনেক পরিশ্রমের পর জীবন বদলে যায়, আর স্বার্থ দেখে আপন মানুষগুলো বদলে যায়। হঠাৎ করে হওয়া সম্পর্কগুলো হঠাৎ করেই ভেঙে যায়, আর আগে পিছে না ভেবে এগিয়ে যাওয়া সম্পর্কগুলো সারাটা জীবন কাঁদায়। আপনার আশেপাশে একটু তাকিয়ে দেখুন, মিথ্যাবাদী মানুষগুলোকে কখনো জবাবদিহিতার কাট করায় দাঁড় করানো হয় না, কারণ মিথ্যেকে অনেক সাজিয়ে গুছিয়ে আপনি ঠিক যেভাবেই চান আপনার সামনে ঠিক সেভাবেই উপস্থাপন করা হয়। যখন আপনি কাউকে তার যোগ্যতার থেকেও অনেক বেশি সম্মান দেখাতে শুরু করবেন, তখন সে আপনাকেই নিচু স্তরের মানুষ ভেবে আঘাত করতে শুরু করবে। তাই সবাইকে সম্মান করুন, কিন্তু কাউকে অতিরিক্ত সম্মান দেখাতে গিয়ে নিজেকে অপমানিত করে ফেলবেন না। নিজের মাঝে হাজারটা ভুল থাকলেও আমরা কখনো নিজেদেরকে খারাপ ভাবি না, কিন্তু আমরা অন্যের খুব ছোট ছোট ভুল দেখেই তাকে খারাপ প্রমাণ করার চেষ্টা শুরু করে দেই, কারণ এটাই বর্তমানে আমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আমরা নিজের বেলা হিসেবের ষোলো আনা বুঝলেও অন্যের বেলা আটানাও হিসেব করতে চাই না, কারণ আমরা নিজেদের অপরাধ ঢাকার জন্যই অন্যের অপরাধ তালাশ করি। যখন কেউ একবার ভুল করে তখন তাকে মাফ করে দাও, যখন কেউ দ্বিতীয়বার ভুল করে তখন তাকেও মাফ করে দাও, কারণ সে ফেরেস্তা নয়, সে মানুষ, দ্বিতীয়বার ভুল হতেই পারে। কিন্তু যখন কেউ একই ভুল তৃতীয়বার করে তখন তার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে নাও, কারণ এটা তার ভুল নয়, এটা তার স্বভাব। জীবনে খুব বড় কোনো ধাক্কা না খাওয়া পর্যন্ত মানুষ তার স্বভাব বদলাতে পারে না। মানুষ মানুষের চরিত্র দেখেই সম্পর্ক তৈরি করে, আবার মানুষ মানুষের চরিত্র দেখেই সম্পর্ক ভেঙেও ফেলে। সেই সম্পর্কটা 10 দিনের হোক অথবা 10 বছরের। তাই নিজের চরিত্রকে ঠিক সেভাবেই তৈরি করুন যেভাবে আপনি আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির চরিত্র দেখতে চান। আপনার আশেপাশে সমস্যা দেখে আপনি যদি চুপ করে বসে থাকেন, তাহলে সেই সমস্যা একদিন ঘুরে ফিরে আপনার ঘরেই প্রবেশ করবে। তাই
শক্তি দিয়ে না হলেও অন্তত মুখ দিয়ে অন্যায় প্রতিবাদ করুন। আর যদি সেটাও না পারেন তাহলে অন্তত দুর্বল মানুষের মতো অন্যায়কে অন্তর থেকে ঘৃণা করুন। নিজের বয়স এবং সম্পদ নিয়ে কখনো অহংকার করবেন না, কারণ যা গণনা করা যায় তা একদিন ফুরিয়ে যাবেই। নিজের জীবনের সাথে অন্তত এতটুকু সংঘর্ষ করুন, যতটুকু সংঘর্ষ করলে আপনার সন্তানের উৎসাহ বাড়ানোর জন্য অন্য কারো উদাহরণ দিতে হবে না। শুধুমাত্র আপনার নাম শুনলেই যেন আপনার সন্তানেরা জীবনে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ খুঁজে পায়। অন্যের খারাপ সময় দেখে খুশি হওয়ার আগে অন্তত এতটুকু জেনে রাখুন, খারাপ সময় যখন আসে তখন চারপাশ থেকেই আসে, সময় কখনো কাউকে ছেড়ে দেয় না। মানুষ কখনো বদলায় না, কাউকে কখনো বদলানোও সম্ভব না, শুধুমাত্র তার মুখোশটা খুলে যায়, আর মুখোশের আড়ালে লুকিয়ে রাখা চেহারাটা সবার সামনে চলে আসে। অন্য কারো দেখা স্বপ্নকে কখনো নিজের জীবনের গন্তব্য বানিয়ে ফেলবেন না, নিজের স্বপ্ন নিজেই দেখতে শিখুন। ভালো হোক আর খারাপ হোক, নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজেই নিতে শিখুন। হ্যাঁ, সবার সাথে সম্পর্ক ভালো রাখতে চাইলে নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজেই নিতে শিখুন। একটি কথা মনে রাখবেন, কিছু কিছু সময় জীবনে তারাই একাকিত্ব সময় পার করে যারা জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে জানে। জীবনের প্রতিযোগিতায় যে মানুষগুলো আপনাকে দৌড়ে হারাতে পারে না, তারা আপনাকে মানসিকভাবে ভেঙে ফেলে হারানোর চেষ্টা করে। তাই জীবনের প্রতিযোগিতায় নিজের অবস্থান ধরে রাখতে চাইলে নিজেকে মানসিকভাবে এতটাই শক্তিশালী করে তুলুন যেন অন্য কেউ এসে আপনার মানসিক শক্তি ভেঙে ফেলতে না পারে। একটা হিসেব কখনো মেলাতে পারিনি, মানুষকে পশু বললে সে রাগান্বিত হয়ে যায়, কিন্তু সেই মানুষটাকেই সিংহ বললে কেন এত খুশি হয়ে যায়? একটা কথা জানেন কি, সবসময় সেই মানুষগুলোই আমাদের বন্ধ চোখ খুলে দেয়, যে মানুষগুলোকে আমরা অন্ধবিশ্বাস করি। আপনার স্বপ্নটা যতই ছোট হোক না কেন, সেই স্বপ্নটাকে পূরণ করতে চাইলে আপনার মনের ভেতরে প্রচুর পরিমাণে জেদ তৈরি করতে হবে। একটা কথা জানেন কি, আপন মানুষগুলোই আমাকে ধাক্কা মেরেছিল ডুবিয়ে দেওয়ার জন্য, কিন্তু লাভ হয়েছে কি জানেন, আমি তাদের অজান্তেই সাঁতার কাটা শিখে গেছি। বন্ধু তো তারাই যারা আপনাকে হাজার মানুষের ভিড়েও হারিয়ে যেতে দেয় না, আর স্বপ্ন তো সেটাই যেটা আপনাকে নিশ্চিন্ত মনে ঘুমাতে দেয় না। কিছু কিছু সময় কিছু কিছু সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে মানুষ নিজেই অনেকটা বেশি দুর্বল হয়ে পড়ে, কারণ মানুষ বেশিরভাগ সময় ভুল মানুষের সাথেই সম্পর্ক রক্ষা করার ব্যর্থ চেষ্টা করে। তাই কারো সাথে সম্পর্ক তৈরি করার আগে মানুষটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, যাতে করে পরে আফসোস করতে না হয়। যতক্ষণ আপনি নিজের ভুল সংশোধন করতে থাকবেন ততক্ষণ আপনার জীবন বদলে যেতে থাকবে, আর আপনি যতক্ষণ অন্যের ভুল খুঁজতে থাকবেন ততক্ষণ আপনার জীবনে দুঃখ দুর্দশা বাড়তেই থাকবে, আপনি ধীরে ধীরে ধ্বংস হয়ে যেতে থাকবেন। আপনার জীবনে যতক্ষণ বড় কোনো সমস্যা আসবে না ততক্ষণ আপনি আপনার ভেতরে লুকিয়ে থাকা সব থেকে বড় শক্তিটা সম্পর্কে জানতেও পারবেন না। তাই
জীবনে বিপদ আসলে ধৈর্য ধারণ করে নিজের শক্তিগুলোকে খুঁজতে থাকুন। এটা সঠিক নয় যে মানুষ নিজের ভুলের কারণেই বারবার বিপদে পড়ে। কিছু কিছু সময় অতিরিক্ত ভালো মানুষ হবার কারণেও মানুষ বিপদে পড়ে। এই পৃথিবীতে কেউ কারো জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা নিজেদেরকে মনে করি। আমরা সবাই মনে করি অনেকটা দূরে চলে গেলে কেউ হয়তো আমার কথা মনে রাখবে, কিন্তু সত্যি কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না। আপনি বহুদিন পর যতটা বুক ভরা ভালোবাসা নিয়ে ফিরে আসবেন, হয়তো ঠিক ততটাই অবহেলা নিয়ে আপনাকে ফিরে যেতে হবে। প্রতিটা মানুষের জীবনেই দুঃখ কষ্ট আছে, কিন্তু পার্থক্য শুধু এতটুকুই, কেউ ধৈর্য ধারণ করে আর কেউ ধৈর্য ধারণ করার শক্তি হারিয়ে ফেলে। আমাদের পরিবর্তনটা খুব তাড়াতাড়ি হয়, কিন্তু যে ব্যাপারটিতে আমরা দেরি করি তা হলো নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া। আপনি যত তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্তটা নিতে পারবেন, ঠিক তত তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকবেন। প্রতিদিন সকালে শুধু এই বিশ্বাসটা নিয়ে উঠুন যে আজ শুধু আমার দিন, আমি কাল যা করতে পারিনি ইনশাআল্লাহ আজ আমি তা করে দেখাব। এটা প্রয়োজনীয় নয় যে শুরুটা সবসময় ভালো দিয়েই হবে। শুরুটা যেমনই হোক না কেন, আপনার ধৈর্য ও পরিশ্রমে শেষটা অবশ্যই আপনার পছন্দ মতোই হবে। জীবনে সাফল্য চাইলে প্রথমেই নিজেকে সন্দেহ করা ও ভয় পাওয়া বন্ধ করুন। যদি আপনি ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করেন, শুধুমাত্র তাহলেই আপনি জীবনে যা কিছু অর্জন করতে চান সব কিছু অর্জন করতে পারবেন। তাই যে যা খুশি বলুক না কেন, নিজেকে সব সময় শান্ত রাখুন। কারণ রোদ যতই চড়া হোক না কেন, সমুদ্রকে সূর্য কখনোই শুকিয়ে ফেলতে পারে না। যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ কখনো সাহায্য করতে পারে না, তাই শুধুমাত্র কাজটা কঠিন বলে কখনো সুযোগ হাতছাড়া করে ফেলবেন না। আপনি যা করতে চাচ্ছেন কেউ না কেউ তো সেই কাজটা অবশ্যই করে দেখিয়েছে, তার মানে এটা অসম্ভব কিছু নয়। আত্মবিশ্বাস বাড়ান, আপনি নিজের আত্মবিশ্বাস বাড়ান, আপনি পারবেন এই বিশ্বাসটা রাখুন এবং সব রকম পরিস্থিতিতে মুখোমুখি হতে শিখুন। পড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয়, জীবনে ভুল করারও প্রয়োজন আছে। যারা ভুল করার ভয়ে সামনে এগিয়ে যায় না, তারা কখনোই সঠিক রাস্তা খুঁজে পায় না। ভুল করুন, হ্যাঁ, কোনো রাস্তা খুঁজে না পেলে অন্তত ভুল দিয়ে হলেও সেই কাজটা শুরু করুন। আপনি আপনার ভুল থেকেই সঠিক রাস্তাটা খুঁজে পাবেন। হাজারটা বই পড়েও আপনি সাঁতার কাটা শিখতে পারবেন না। সাঁতার কাটা শিখতে হলে আপনাকে সাঁতার না জেনেই পানিতে লাফিয়ে পড়তে হবে। আপনি কিসের আশায় বসে আছেন? প্রতিদিন সূর্য উঠছে এবং ডুবে যাচ্ছে। আপনার মুখের দাড়ি এবং মাথার চুল প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে এবং সাদা হয়ে যাচ্ছে। আপনার চামড়া ঢিলা হয়ে যাচ্ছে, যৌবন হারিয়ে যাচ্ছে। আরে অন্য কারো কথা বাদ দিন, নিজের শরীরটাই তো আপনার কথা শুনছে না। সে প্রতিদিন একটু একটু করে বৃদ্ধ হয়ে যাচ্ছে, সে তার শক্তি হারাচ্ছে। কবে শুরু করবেন আপনি আপনার কাজটা? কবে শুরু করবেন? হ্যাঁ, কাজটা শুরু করার পর হয়তো আপনি বারবার পড়ে যাবেন, ব্যর্থ হবেন, কিন্তু আপনি যতবারই পড়ে যাবেন ঠিক ততবারই উঠে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, দৌড়ান এবং নিজেকে গড়ে তুলুন।
এটা কখনোই ভাববেন না যে আপনার জীবনে আসা মানুষগুলো কে কখন কিভাবে বদলে গেল। শুধু এটুকু মনে রাখবেন, তারা আপনাকে কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। আমাদের একে অপরের সাথে যোগাযোগের সবথেকে বড় সমস্যা কি জানেন? আমরা একে অপরের কথা বোঝার জন্য শুনি না, আমরা শুনি শুধুমাত্র তাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য। আমরা সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির কথা শুনি তাকে দুটি কথা শুনিয়ে দেওয়ার জন্য। আর কেউ যদি আপনাকে বোঝার জন্য শুনে, আপনার কথাগুলোকে গুরুত্ব দিয়ে আপনাকে বোঝার চেষ্টা করে, তাহলে বুঝে নেবেন সেই মানুষটা নিঃসন্দেহে আপনার খারাপ চায় না, বরং সেই মানুষটাই আপনার সবথেকে কাছের মানুষ হবার যোগ্যতা রাখে। যতক্ষণ আপনি সফল হতে পারবেন না, ততক্ষণ আপনার চেষ্টাগুলো কেউ দেখবে না। একটা ভালো দিন পাওয়ার জন্য আপনাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। বিনা পরিশ্রমে আপনি এই পৃথিবীতে এক গ্লাস পানিও খুঁজে পাবেন না। অবশ্যই আপনি পাবেন, যা আপনার কাছ থেকে চলে গেছে তার থেকেও আপনি অনেক ভালো কিছু পাবেন। অন্যদের তুলনায় আপনার সাফল্য যদি দেরিতে আসে, তাহলে হতাশ হবেন না, আপনার প্রচেষ্টা আপনি চালিয়ে যান। তবে একটি কথা মনে রাখবেন, ছোট বাড়ি তাড়াতাড়ি তৈরি হলেও একটা প্রাসাদ বানাতে কিন্তু অনেক সময় লাগে। তবে তাই বলে কখনো সময় অপচয় করবেন না। একটি কথা মনে রাখবেন, যখন শয়তান আপনাকে দিয়ে কোনো পাপ কাজ করাতে পারে না, তখন সে আপনাকে দিয়ে সময়ের অপচয় করায়। আসলে কি জানেন, আমাদের অন্তরগুলো কখনো অলস হয়ে বসে থাকে না। আপনি যদি তাকে ভালো কাজে ব্যস্ত না রাখেন, সে অবশ্যই শয়তানের ধোকায় পড়ে যাবে। আর বুদ্ধিমান লোকেরা সব সময় জরুরি কাজেই তাদের জীবন ব্যয় করে। আপনার লক্ষ্য পূরণের কাজের জন্য মানুষ যদি আপনাকে পাগল বলে, তাহলে মনে রাখবেন শ্রেষ্ঠ চিন্তাগুলো কখনো সাধারণ মস্তিষ্ক থেকে আসে না। তাই কারো কথায় থেমে না থেকে আপনি আপনার মতো করেই পরিশ্রম করতে থাকুন, কারণ আপনার আজকের পরিশ্রম আপনার আগামী দিনের খুশির চাবি। কারো পরিচয় দিয়ে পাওয়া কাজ শুধুমাত্র কিছু সময়ের জন্য থাকে, কিন্তু কাজ থেকে পাওয়া পরিচয় সারাটা জীবন থাকে। কে আপনাকে কতটা অপমান করেছে, কতটা ছোট করেছে করুক, কখনো তাদের জবাব দিতে যাবেন না। নিজের অবস্থানকে তাদের মতো করে নিচে নামাবেন না। তাদের করা অপমানগুলোকে আপনার উন্নতির কারণ হিসেবে তৈরি করুন, এতেই তারা তাদের যোগ্য জবাব পেয়ে যাবে। পৃথিবীতে কেউ আপনার চেহারা দেখে আপনাকে সম্মান করবে না। সম্মান নির্ভর করে আপনার কাজ ও আপনার অবস্থানের ওপর। তাই প্রথমে নিজেকে যোগ্য হিসেবে তৈরি করুন, নিজের অবস্থান তৈরি করুন। জীবনে চলার পথে আপনার সামনে অনেক বাধা আসবে, তাই বলে কি আপনি থেমে যাবেন? না, কখনোই না। হাজারো বাধা আসুক, বিপদ আসুক, তবুও কখনো নিজের মনোবল হারাবেন না, কারণ আপনি ঠিক সেদিন হেরে যাবেন যেদিন আপনার মন দুর্বল হয়ে পড়বে। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার নতুন করে শুরু করতে হবে, তাহলেই সাফল্য আর আপনার মধ্যে কোনো বাধাই থাকবে না। এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, ঠিক তেমনিভাবেই আমাদের জীবনের সমস্যাগুলো স্থায়ী নয়। সমস্যা থাকলে তার সমাধানও অবশ্যই আছে, তাই সমস্যা দেখে কখনো পালিয়ে যাবেন না। ধৈর্য ধরুন ও সাহসিকতার সাথে সমস্যার মুখোমুখি হয়ে দাঁড়ান। কোনো সমস্যা সমাধানের আগে সেই সমস্যাটাকে নিয়ে ভাবুন,
সেই সমস্যাটা সম্পর্কে আগে খুব ভালো করে জানার চেষ্টা করুন। দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে অবাক করে দিয়ে আপনার সব সমস্যার সমাধান করে দিয়েছেন। আপনি হয়তো বারবার ভুল করেছেন, কিন্তু এতে লজ্জার কিছু নেই। আপনার এই বারবার করা ভুলগুলোই একটা জিনিস প্রমাণ করে দেয় যে আপনি একজন পরিশ্রমী ও সাহসী মানুষ। আপনি এত সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ না। আপনি বারবার চেষ্টা করতে জানেন, আপনি আপনার ভুলগুলো থেকে শিক্ষা নিতে জানেন, আপনি আপনার ভুলগুলোকে ঠিক করে সামনে এগিয়ে যেতে জানেন। এরকমই অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।